ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো শুনতেই পাচ্ছ বৃষ্টির আওয়াজ হচ্ছে। এই বৃষ্টির দিনে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর একটি রেসিপি। চলো দেখে নাও রেসিপিটি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি। এবারে আমি চাল কুমড়োটাকে মাঝ বরাবর কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। এরপরে খোসাগুলো ছাড়িয়ে কুমড়োটাকে আমি মোটা মোটা পিস করে কেটে নেব এবং পিসগুলোর মাঝখানেও আমি একটু ছিঁড়ে দেব। কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে ভালো করে জলে ধুয়ে নেব। আমি এখানে কয়েক টুকরো আদা নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা, আর একটু পরিমাণে জিরে আর কালো সর্ষে, আর লাগবে কিছুটা নুন আর হলুদ পরিমাণ মতো। এরপর আমি কুমড়োগুলো সেদ্ধ করতে দেবো, কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর আমি দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ এবং সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণে জল। প্রায় 10 মিনিট আমার হয়ে গেছে, এবার আমি দেখবো কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োগুলো সেদ্ধ হলে আমি একটা একটা করে আবার কুমড়োগুলোকে নামিয়ে নেব। কুমড়োগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি ট্রের মধ্যে সাজিয়ে নেব একটা একটা করে, যাতে এগুলো খুব সহজেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা পিসের যে আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছিলাম সেখানে আমি মশলা বাটাটা ভালো করে দিয়ে দেব। আমার মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে একটা একটা করে তেলে দিয়ে দেব। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলেই আমি কুমড়োগুলো একটা একটা করে দিয়ে দেব। কুমড়োগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, এবার এক পাশটা হয়ে গেলে আমি আস্তে আস্তে আবার আরেক পাশটা উল্টে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার দুপাশটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। ব্যাস আমার কমপ্লিট কুমড়ো মশলা রেসিপি। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে আর খুব সহজ একটি রেসিপি।